তা ফেলেছে। এইটা হলো সেই ভূত পুকুর, যে পুকুরের সানঘাট, আর সানঘাটটা এটা পুরনো এবং পরিত্যক্ত পুকুর। এই সানঘাটে আমরা বেড়াতে এসেছি, আর এখানে এসেছে আমাদের সাথে রকি। গলায় মাফলারের মতো দেয়া আছে ওর লাট্টুর নেত্রী। হাসলি হবে না, এটা হচ্ছে সেই ভূত পুকুর, এখানে ভূতির খোকারা খেলা করে, ডোবার জলে চাঁদের ছায়া। আমি সিঁড়ি দিয়ে নামছি এই ভূত পুকুরি, ঠিক আছে, আর রকি বসে আছে পিছনে সানের উপরে। আর এই ভূত পুকুরির জলের চেহারা, জঙ্গল, আর এই ঝিঁঝি পোকার ডাক, আর সূর্যের আলো পড়েছে পুকুরির ধারে জলের উপরে, আর রকি বসে আছে ভূতির মতো, রকি বসে আছে ভূতির মতো ওই সানঘাটের উপরে, ঠিক আছে। রকি, আমি বলছি, ওখান থেকে আস্তে আস্তে নেমে আয় আমার পাশে। রকি, আমি অনুরোধ করছি, রকি যেন এই পুকুর সম্বন্ধে কিছু বলে। আমার মেমোরি আছে, আমার বলে, এই পুকুরটা হচ্ছে ভয়ানক পুকুর, এই পুকুর এবং পরিত্যক্ত পুকুর, এই পুকুরটা, ঠিক আছে। ক্যাঁকড়া? ওরে পচা কুমড়ো, ওটা পরিস এনে চলো। তাহলে হলো খুঁজে পা ভূতপুকুর, এটা ভূতপুকুর নাম দিয়েছি আমি। বিরাট গভীর পুকুর, আর এই জলের চার করে আমার ফোর দিয়ে গেল। আচ্ছা, তুই এখান থেকে তাহলে আমরা এবার চলি ভূতপুকুর ছেড়ে, আর আমরা দাঁড়াবো না রকির এখানে একা ফেলে। ভূতপুকুর ছেড়ে আমরা এবার চলছি বাড়ির দিকে, ওখানে কাজ আছে।